আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর পার্ট 3। আজকে আমরা তৃতীয় পর্বটি দেখব। বন্ধুরা, পূর্বে ক্লাসে আমি সিলেকশন টুলস এবং ডাইরেক্ট সিলেকশন টুলস এই দুটি টুলসের কাজ দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এই দুটি টুলসের কাজ দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে যাবেন। প্লেলিস্ট থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফোল্ডারে গিয়ে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আমার পূর্বের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। আপনারা এই ভিডিওর মধ্যে একটি কার্ড দেখতে পাচ্ছেন। এই কার্ডটিতে ক্লিক করে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব ম্যাজিক ওয়াইন টুলস এবং লেসি টুলস। পূর্বে আমি দেখিয়েছিলাম সিলেকশন টুলস এবং ডাইরেক্ট সিলেকশন টুলস। আজকে আমরা এই দুটি টুলসের কাজ দেখব। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। এখান থেকে বন্ধুরা আমাদের রেক্ট্যাঙ্গেল একটা আমি বক্স নিব। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিব। আমরা এই শেপটি নিয়ে নিলাম। এই শেপটি নেওয়ার পর আমি আরও কিছু অবজেক্ট বাড়িয়ে নিব। আমি সিলেকশন টুলসটি সিলেক্ট করে আমি এই জায়গায় এসে কিবোর্ড থেকে আল্ট্রা বাটন চেপে ধরে এটি আমি আরও কয়েকটি কপি করে নিব। এইভাবে আমি আরও কয়েকটি অবজেক্ট নিয়ে নিলাম। বন্ধুরা, এখন যদি আমি সবগুলো একসাথে কপি করতে চাই তাহলে আমি সবগুলা সিলেক্ট করব। আমি এটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি একটা একটা ক্লিক করি, দেখেন আমি প্রত্যেকটা সিলেক্ট করে নিয়েছি। এখন যদি আমি কিবোর্ড থেকে আল্টার বাটনটি চেপে ধরি, দেখেন বন্ধুরা এটি আমার কপি হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমি এখান থেকে আরও একটি কপি করে নিই, এই জায়গায় দিয়ে দিলাম। এখানে আমি চাইলে আরও কপি করতে পারবো। আমি এখান থেকে আরও কাজের সুবিধার জন্য এখান থেকে আমি আরও কয়েকটি কপি করে নিই। এই পাশেও আমি আরও কয়েকটি কপি করে নিব। বন্ধুরা, আমি এখানে অনেকগুলো অবজেক্ট নিয়ে নিলাম। এখন বন্ধুরা, আমি এগুলাকে আলাদা আলাদা করে কালার দিয়ে দিব। তার আগে বলে দিই ম্যাজিক টুলস। ফটোশপে আমরা দেখেছিলাম ম্যাজিক টুলসের কাজ। ম্যাজিক টুলসের কাজ হচ্ছে সিমিলার কালারগুলো ধরে নেওয়া। আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন আমার সবগুলো অবজেক্ট ধরে নিল। আমি কাজটি আরও সুন্দরভাবে দেখানোর জন্য আমি এখান থেকে আলাদা আলাদা করে কাজটি করে দেখা, আমি যদি এই তিনটি সিলেক্ট করে আমি এই তিনটির কালার এখান থেকে দিয়ে দিলাম। তারপর এই তিনটি সিলেক্ট করে আমি এখান থেকে অন্য আরেকটি কালার দিয়ে দিলাম। তারপর এই তিনটি সিলেক্ট করে আমি এখান থেকে অন্য আরও একটি কালার দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এখন আপনারা বুঝতে পারবেন ম্যাজিক টুলসের কাজ। আমরা ফটোশপে যেভাবে কাজটি করেছিলাম ঠিক একই কাজ ইলাস্ট্রেটরেও রয়েছে। আমরা ফটোশপের মধ্যে শুধুমাত্র একটি কালারকে ধরার জন্য ম্যাজিক টুলসটি ব্যবহার করে থাকতাম, এখানেও একই কাজ করবে। দেখেন বন্ধুরা, আমি যদি এখন যে অবজেক্টটি যে কালারটি সিলেক্ট করব ঠিক ওই কালারটি সম্পূর্ণ জুড়ে নিয়ে নিই। আমি আরও কয়েকটি বক্স কালার করে নিই, তাহলে আপনারা খুব সহজে কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা, দেখেন আমি যদি এখন শুধুমাত্র এটার মধ্যে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমার ইয়েলো রঙের যতগুলা অবজেক্ট রয়েছে সবগুলা সিলেক্ট করে নিয়েছে। তাহলে বন্ধুরা, আমরা কাজ করার সময় অবশ্যই ম্যাজিক টুল দিয়ে একই অবজেক্টগুলো
एक ही कलर गुलो के धरार जन्य आमरा मैजिक टुल्स टी व्यवहार करब। जदि आमी ए जगह क्लिक करी देखें ए जगह धरे निये निल। তারপর রয়েছে এই জায়গায় আমি যদি এখানে ক্লিক করি দেখেন ম্যাজিক টুলটি আমি ক্যান্সেলেট করার সাথে সাথে যে দুটি কালার মিল রয়েছে এই দুটি কালার ধরে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন যে কিভাবে ম্যাজিক টুলসটি ব্যবহার করবেন। আপনি আপনি যদি আপনার ডিজাইনের শুধুমাত্র একটি কালার সিলেক্ট করতে চান তাহলে শুধুমাত্র আপনি ডিজাইনের মধ্যে ম্যাজিক টুলটি নিয়ে গিয়ে শুধুমাত্র একটি ক্লিক করবেন। দেখেন তাহলে সবগুলা সে ধরে নিল। আশা করছি আপনারা ম্যাজিক টুলসের কাজটি বুঝেছেন এবং করতে পারবেন। তারপর বন্ধুরা আমাদের এই জায়গায় রয়েছে লেসো টুল। লেসো টুলসের মাধ্যমে আমরা খুব সহজেই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারবো। দেখেন বন্ধুরা আমি যদি এটি সিলেক্ট করি, আমি এটি সিলেক্ট করার পর আমি যদি প্রথমে এই দুটিকে সিলেক্ট করতে চাই তাহলে আমি এখান থেকে টান দিলাম। টান দিয়ে আমি যদি নিচের দুটি সিলেক্ট করতে চাই, দেখেন আমি যদি এই দুটি সিলেক্ট করতে চাই তাহলে দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা তাহলে আমি করেছিলাম শুধুমাত্র এই দুটি এবং নিচের এই দুটি, কিন্তু সম্পূর্ণ নিয়ে নিল, সবগুলা অবজেক্টকেই ধরে নিয়ে নিল। তাহলে আমি যদি এই দুটি এবং এই নিচের এই দুটি করতে চাই তাহলে অবশ্যই আমি এখান থেকে যাব লেসো টুলসে। তাহলে অবশ্যই আপনি যে ভাবে ঘুরিয়ে নিয়ে যাবেন ঠিক একইভাবে ঘুরিয়ে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি লেসো টুলটি সিলেক্ট করে এখান থেকে নিয়ে আসবেন, এখানে এনে এদিকে নিয়ে আসবেন। দেখেন এখন আমি চারটি সিলেক্ট করে নিলাম। ঠিক একইভাবে আপনি এখান থেকে ঘুরিয়ে এখান থেকে এখানে এনে যেখান থেকে শুরু করছিলাম ঠিক ওইখানে এনে অ্যাঙ্গার পয়েন্টে মিলিয়ে দিলাম। দেখেন বন্ধুরা এখন কিন্তু আমার বাড়তি অবজেক্টগুলো ধরে নাই, শুধুমাত্র আমার চারটি অবজেক্টে ধরে নিল। তাহলে বন্ধুরা আপনারা যদি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য লেসো টুলসের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। আমি যদি এখন এগুলোকে কালার করতে চাই, দেখেন আমি এখান থেকে কালার করে দিলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি এই কালারটি দিয়ে দিলাম, দেখেন এই কালারটি হয়ে গেল। আর যদি আমি শুধুমাত্র একবার টেনে নিয়ে যাই, টেনে নিয়ে গিয়ে যদি ছেড়ে দিই, দেখেন এই পাশে সবগুলাই ধরে নিল। কীভাবে বুঝবেন এই পাশে সবগুলো ধরে নিল এখানে দেখা যাচ্ছে। তাছাড়াও যদি আমি একটি কালার পরিবর্তন করি, দেখেন সবগুলাই পরিবর্তন হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা কোনো একটি অবজেক্টকে বাদ দেওয়ার জন্য আপনারা চাইলে লেসো টুলসের মাধ্যমে আপনারা সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারবেন। আমি যদি এখান থেকে প্রথম তিনটি সিলেক্ট করি এবং এখান থেকে দুটি এবং এখান থেকে একটি, আমি শুধুমাত্র এগুলো যদি সিলেক্ট করতে চাই আমি এখান থেকে ঠিক আবারও একইভাবে নিয়ে আসবো। নিয়ে এসে এখান থেকে এনে এখানের যেখান থেকে শুরু করছিলাম ঠিক ওইখানে এনে অ্যাঙ্গার পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম। দেখেন বন্ধুরা শুধুমাত্র আমি যেগুলো সিলেক্ট করেছি ওইগুলোই সিলেক্ট হয়েছে। আমি যদি এখন কালারটি পরিবর্তন করি, দেখেন শুধুমাত্র আমি যে অবজেক্টগুলো সিলেক্ট করেছিলাম ওই অবজেক্টগুলোই সিলেক্ট হয়ে গিয়েছে। আমি একটি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যাই। আর যদি আমি যদি ঠিক আবারও যদি বেঁকে এসে অ্যাঙ্গার পয়েন্টের সাথে মিলিয়ে না দিই তাহলে এলোমেলো সিলেক্ট হবে। ধরেন আমি এটি সিলেক্ট করলাম এবং এখান থেকে এসে আমি এই দুটিও সিলেক্ট করলাম এবং এখান থেকে এসে আমি একটি সিলেক্ট করলাম কিন্তু পিছনে না নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন বন্ধুরা তাহলে আমার সবগুলোই ধরে নিল। এই জন্য অবশ্যই আপনি যেগুলো সিলেক্ট করবেন শুধুমাত্র ওইগুলো সিলেক্ট করে ঠিক পিছনে নিয়ে গিয়ে আপনি যেখান থেকে শুরু করেছেন ওইখানে নিয়ে গিয়ে শেষ করে দিবেন। তাহলে আপনার সিলেক্টটি সঠিকভাবে হবে এবং আপনি সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে আমরা দেখলাম ম্যাজিক টুলস এবং লেসো টুলস, এই দুটি টুলসের কাজ আমরা ফটোশপেও করেছিলাম, আজকে আমি ইলাস্ট্রেটরও দেখিয়ে দিয়েছিলাম। বন্ধুরা এই টুলসের কাজগুলো তেমন একটি আমাদের প্রয়োজন হয় না, তারপরেও কোনো একটি জায়গায় লেগে যেতে পারে, ওই জন্য আমি আপনাদের কাজগুলো দেখিয়ে দিয়েছি। ম্যাজিক টুলসের কাজ হচ্ছে সিমিলার কালারগুলোকে একসাথে সিলেক্ট করা। আমরা যখন ম্যাজিক টুলসটি সিলেক্ট করব, আমি যদি রেড কালারে সিলেক্ট করি, দেখেন আমার শুধুমাত্র রেড কালারের বক্সগুলোই সিলেক্ট হয়ে গিয়েছে।
সিমিলার কালারগুলোকে সে সিলেক্ট করে নিয়েছে। আর লেসার টুলসের কাজ হচ্ছে অনেকগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করার জন্য লেসার টুলসটি ব্যবহার করা হয়। আমরা লেসার টুলস সিলেক্ট করে যদি এই অবজেক্টগুলো সিলেক্ট করি, আবারও ঠিক একইভাবে পিছনে নিয়ে গিয়ে আমি যদি আবারও যেখান থেকে শুরু করছিলাম ওই জায়গায় অ্যাঙ্কার পয়েন্টে মিলিয়ে দিই, দেখেন বন্ধুরা আমার শুধুমাত্র ওইগুলোই সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয়নি। এই জন্য আমরা লেসার টুলসটি ব্যবহার করব। আমরা লেসার টুলসটি ব্যবহার করার ফলে অনেকগুলো অবজেক্ট থেকে শুধুমাত্র আমাদের প্রয়োজন অনুসারে অবজেক্টগুলো সিলেক্ট করে নিতে পারবো। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।